আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন তো সাহাবাই কেরাম চেয়ে দামি না। আল্লামা সাইদি সাহেবের জীবনী তো আর রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মতো এত দামি না। আল্লামা সাইদির জীবনী তো ইমাম আবু হানিফার মতো এত দামি না। সেখানে আল্লামা সাইদ সাহেব জেলে যাওয়াটাই স্বাভাবিক নাকি? শুধু মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ দরস দেওয়ার নাম ইসলাম না, মাদ্রাসার ভিতরে শুধু হাফেজ তৈরি করার নাম ইসলাম না। এই মাদ্রাসা থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। সুতরাং এই চেয়ার কিন্তু আমার নয়, এই চেয়ারে বসতে গেলেন, এই চেয়ারে বসতে হলেই এই চেয়ারে যখন বসবেন তখন মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতেই হবে। এই চেয়ারে কিন্তু এমনি এমনি বসা যায় না, এই চেয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে চেয়ার, এই চেয়ারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত চেয়ার। মুসলমান ভাইয়ারা আমার, এই চেয়ারে বসে যখন কথা বলবেন অনেক সময় বাধা বিপত্তি আসবেন, আসে কি না? আসে না? আর অনেক সময় বাধা বিপত্তি আসবে, ওই সময় শক্তভাবে মোকাবেলা করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এখন বর্তমান সময়ে যখন আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন ও সৎ কাজের বাধা প্রদান করবেন, দেখবেন বাধা বিপত্তি আসবে, 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 তখন সেটাকে আপনাকে ধৈর্য ধারণ করেন শক্তভাবে মোকাবেলা করতে হবে। আর যদি আমরা তাদের কাছে মাথা নত করে দেই, সেই গাফেলদের কাছে মাথা নত করে দিই, তখন আপনার ঈমানি পরীক্ষায়, আপনার আমার ঈমানি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, যেখানে দেখবেন এইচআরের বিরুদ্ধে কথা হচ্ছেন, যেখানে দেখবেন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা হচ্ছেন, যেখানে দেখবেন আলেম উলামার বিরুদ্ধে কথা হচ্ছে, যেখানে দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, বুঝতে হবে সেইখানে শয়তান এসে ভর করেছে। জোরে বলেন ঠিক কিনা? তখন সেই শয়তানের মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে তাই। একটা জিনিস স্মরণ রাখবেন, যে চেয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইচ্ছা করলেই কিন্তু এই জবান দ্বারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করা যায় না, ইচ্ছা করলে সেই জবান দ্বারা মানুষদেরকে অসৎ কাজের বাধা প্রদান করা যায় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবান থাকতে হয়, সেই জবানের শক্তি কে দিলেন? কে সে জবানের শক্তি কে দিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জবান দেওয়া হয়েছে, সেই জবান দ্বারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আর যখন অসৎ কাজের বাধা আপনি করব না, এ ওয়াজ মাহফিলে বিরোধিতা করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কোরআনের বিরোধিতা করা ভালো কাজ না খারাপ কাজ? ওলামাই কেরামের বিরোধিতা করা খারাপ কাজ না ভালো কাজ? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা খারাপ কাজ না ভালো কাজ? যেখানেই দেখবেন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা হচ্ছে, সাদা সাথে আমরা পারবো না, সবাই রুখে দাঁড়াবে, ইনশাল্লাহ পারবো, সবাই রুখে দাঁড়াবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম কুনতুম খায়রা উম্মতি নুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে। এই সৎ কাজের আদেশ করতে গিয়ে মানুষদেরকে হেদায়েতের আলো দেখাতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মনীষী, এমন এক মহামানব যার শরীরের মাধ্যমে মশা মাছি বসা হারাম ছিল, আর সেই এমন একজন পয়গম্বর তার শরীর থেকে রক্ত মুবারক জড়িয়ে পড়ছে, করে নাই? চিন্তার বিষয় মাইকটা ঠিক করেন, সাউন্ড একটু কম দেন। যে রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই রাসূল এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য রক্ত জড়াতে হয়েছে, উহুদের প্রান্তরে দাঁত মুবারক শহীদ হয়েছে, হয় নাই? হয়েছে। আপনার আমার জীবন কি সেই রাসূল থেকে দামি? বলেন আপনার আমার জীবন কি সেই রাসূল থেকে দামি? দামি না।
এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আপনার আমার জীবন থেকে কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে কি আপনার আমার জীবন দামি? দামি না। সাহাবায়ে কেরাম একের পর এক নির্যাতনের শিকার হয়েছে। সাহাবায়ে কেরাম থেকে কি আপনার আমার জীবন দামি? দামি না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য তাকে কারাগারের ভিতরে বিষ পানে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আপনার আমার জীবন কি ইমাম আবু হানিফার চেয়ে দামি? এই সৎ কাজের আদেশ করার জন্য মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মালটায় নির্বাসিত করা হয়েছে। ওনাকে এমন ভাবে নির্যাতিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ওনার পিঠের মধ্যে কোনো চামড়া ছিল না, সব পুরো ছারখার করে দিয়েছে। আপনার আমার চেয়ে কি মাহমুদুল হাসান দেওবন্দির জীবন দামি না কম দামি? তার চেয়ে কি আপনার আমার জীবন দামি? সুতরাং এখন কথা বললেই আপনাকে আমাকে জেলে যেতে হবে, সেটাই স্বাভাবিক। হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, আপনাকে আমাকে জেলে যেতে হবে। অনেকে বলে সাইদি জেলে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন তো সাহাবাই কেরাম চেয়ে দামি না। আল্লামা সাইদি সাহেবের জীবনী তো আর রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মতো এত দামি না। আল্লামা সাইদির জীবনী তো ইমাম আবু হানিফার মতো এত দামি না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেল শিয়াবি আবু তালিবে বন্দী ছিলেন, উনিও কারাবরণ করেছেন, ইমামে আজম তাকেও জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে, সাহাবাই কেরামদের তাদের উপর অনেক নির্যাতন চালানো হয়েছে। সুতরাং যেখানে নবী যেখানে নির্যাতিত, সাহাবাই কেরাম যেখানে নির্যাতিত, তাবে তাবিন যেখানে নির্যাতিত, মাযহাবের ইমামগণ যেখানে নির্যাতিত, সেখানে আল্লামা সাইদি সাহেব জেলে যাওয়াটাই স্বাভাবিক নাকি? বুঝতে হবে যারা জেলে যায়, যারা জুলুমের শিকার হয় তারাই পরিপূর্ণ ইমানদার। আর যারা নির্যাতনের শিকার হয় না, কথা বলার পরে যাদের কোনো বাধা আসে না, আপনি নামাজের কথা বলবেন, আপনাকে দেখবেন সবাই বাহবা দিবে, কেউ কি আপনাকে খারাপ বলবে? আপনি রোজার কথা বলবেন তখন সবাই আপনাকে ভালো বলবে। আপনি যখন আপনার যাকাতের কথা বলবেন দেখবেন আপনার বাধা আসবে। যখন আপনাকে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবেন দেখবেন আপনার উপর জুলুম নির্যাতন আসবে। ইসলাম কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ? ইসলাম কি শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ? ইসলাম এমন একটি ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে আপনাকে আমাকে আপনার আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধু নিজে আদায় করলাম, আমি মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন আকিমুস-সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। শুধু নিজে নিজে মসজিদের ভিতরে বসে নিজে নিজে আল্লাহ আল্লাহ করলাম, আর আপনার আমার আহাল, আপনার আমার পরিবার পরিজন, আপনার আমার সমাজ, তারা নামাজ জানে না, চেনে না, তার জবাব কে দিবে? আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সুতরাং আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে এবং আপনার আমার পরিবার পরিজনকেও ভালো কাজ করার নির্দেশনা দিতে হবে। আর যখন ভালো কাজ করার নির্দেশনা দিবেন, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের বাধা প্রদান করবেন, ঠিক তখনই আপনার আমার উপর জুলুম নির্যাতন আসবে। আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন আর কবরের আজাবের ওয়াজ করবেন, শুধু আকাশের উপরে আর মাটির নিচে ওয়াজ করবেন, দেখবেন কোনো বাধা বিপত্তি আসবে না। যখন খালি মাঝখানে ওয়াজ করবেন, দুনিয়ার ভিতরে ওয়াজ করবেন, দেখবেন আপনার সমস্যা হবে। তো সকল সমস্যা যতই বাধা আসুক না কেন,
সকল বাধা অতিক্রম করে আপনাকে আমাকে চলতে হবে নাকি? এখন বলে আপনারা যারা তালিবুল ইলম আছেন, দিনের পরিপূর্ণ ইলম অর্জন করেন এবং সঠিক ইসলামকে জানুন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে ইসলামকে কিভাবে কায়েম করতে হবে, দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেই তামান্না সেই আশা সকল সকলের ভিতরে রাখতে হবে। শুধু মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ দরস দেওয়ার নাম ইসলাম না, মাদ্রাসার ভিতরে শুধু হাফেজ তৈরি করার নাম ইসলাম না, ইসলাম পরিবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তো আপনাকে আমাকে, আপনার আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থাৎ এই মাদ্রাসা থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আয়াতের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনি আমি যেন সঠিকভাবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজের বাধা প্রদান করতে পারি, সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।